ঢাকার মতো বন্দর নগরী চট্টগ্রামেও ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে প্রতিদিন 30 থেকে 50 জন। মশা নিধনের ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি হাইরাইজ ভবনে ড্রোন দিয়ে এডেস মশার প্রজনন স্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। শিক্ষার্থীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ জাহিদুর রব্বির রিপোর্ট। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 859 জন, মারা গেছেন 13 জন। জুনের শেষ সপ্তাহ থেকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত 2 দিনে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে 111 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি এবং ওষুধটাও কিন্তু আমরা সর্বশেষ আইডিসি কর্তৃক পরীক্ষা করে নিয়েছি। আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। ছোট্ট জায়গা থেকে, স্বচ্ছ পানি থেকে এডিস মশা হতে পারে, তাহলে আপনার বাসার দায় দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় ঔষধ ছিটানো সহ জনসচেতনতার উপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। ঔষধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না সচেতনতা ছাড়া। আমরা আজকে ড্রোন দিয়ে সমস্ত সার্ভে করছি এই নাসিরাবাদ আবাসিক এলাকা। ডেঙ্গু রোগী সামাল দিতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই শিশু রোগী কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করবে, স্কুলগুলো খুলেছে এবং ওইখানে কিন্তু অনেকদিন ধরে মশা ব্রিড করেছে। শুধু রুগী মানে রক্ত খাবার মানুষগুলো পায়নি, এখন রক্ত খাবে একজনের থেকে আরেকজন, যারা সাইলেন্ট ডেঙ্গু নিয়ে গেছে, হয়তো বা একটু জ্বর নিয়ে গেছে, হালকা স্কুলে অ্যাটেন্ড করতে গেছে, তার কাছ থেকে ট্রান্সমিশন হয়ে যাবে আস্তে আস্তে। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, এতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ জাহিদুর রব্বি, চ্যানেল লাইভ।